পর্ণছবির প্রতি আসক্তি নতুন কিছু নয়, অনেক আগে থেকে আমাদের সমাজে এর অস্তিত্ব আছে। আর আধুনিক প্রযুক্তির কারণে এই পর্নোগ্রাফি কন্টেন্ট একেবারে সহজলভ্য। পশ্চিমা দেশগুলোতে পর্ণছবিকে যতই ভালো আখ্যা দেওয়ার চেষ্টা করুক না কেন, আসলে কি তা আমাদের জন্য ভালো কখনোই নয়। নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষ মাত্রের স্বাভাবিক আকর্ষণ রয়েছে, কিন্তু সেই কৌতূহল মেটাতে গিয়ে আপনি নিজে ঢেলে নিচ্ছেন না তো শারীরিক ও মানসিক হুমকির মুখে। এই ব্যাপারটি একবারও ভেবেছেন? আরও একবার ভাবুন, পর্ণ আসক্তি কি ভয়ঙ্কর সব ক্ষতি করে আপনার? তো অ্যাডভান্স বাংলার আজকের এই প্রতিবেদনে থাকছে পর্ণগ্রাফির প্রতি আসক্তি পুরুষের যা যা ক্ষতি করতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। পর্ণগ্রাফি আসক্তি যে সাতটি মারাত্মক ক্ষতি করে একজন পুরুষের। তরুণ প্রজন্ম বর্তমানে পর্ণগ্রাফির আসক্তির ভয়ের নেশায় মত্ত হয়ে আছে। টিন এজার থেকে শুরু করে অনেক মধ্যবয়সী পুরুষেরা পর্ণ আসক্তি হয়ে ভুগছেন। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের গবেষণায় পর্নোগ্রাফি আসক্তিকে তেমন ক্ষতিকর নয় ব্যাখ্যা দিলেও এর আছে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব। নিয়মিত পর্ন ছবি দেখার মাধ্যমে নিজে অজান্তে নিজের ক্ষতি করে ফেলছেন অসংখ্য পুরুষ। আসুন জেনে নেওয়া যাক পর্ন আসক্তির কারণে যে সাতটি ক্ষতি হতে পারে আপনার। নারীরা ঘেন্নার চোখে দেখে পর্ন আসক্ত পুরুষদেরকে। সাধারণ রসিকশীল নারীরা হীনমান্য ও চরিত্রহীন মনে করে। নারীরা যখন জানতে পারে যে তারা পরিচিত কোনো পুরুষ নিয়মিত পর্ণছবি দেখে, তখন তার সম্পর্কে খারাপ মনোভাব জন্ম নেয় এবং তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। বিশেষ করে আমাদের সমাজে নারীরা তো অবশ্যই রুচিবোধের অবনতি হয়। নিয়মিত পর্ণছবি দেখতে দেখতে পুরুষের রুচিবোধের অধঃপতন হয়। পর্ণ সিনেমার অনৈতিক ও যৌনতা নির্ভর বিতর্ক সম্পর্কগুলোকে তখন তার ভালো লাগতে শুরু করে, যার ফলে তার নিয়মিত পর্ণ সিনেমা দেখে তাদের রুচি বিকৃত হয়ে যায়। জীবনের স্বাভাবিক সম্পর্কগুলোতেও নিজের অজান্তে বিকৃতি খোঁজ করে তাদের চোখ। ফ্যান্টাসি দুনিয়া। নিয়মিত পর্ণছবি দেখতে দেখতে বাস্তব জগৎ ছেড়ে পুরুষেরা ফ্যান্টাসি দুনিয়ায় চলে আসে, অর্থাৎ বাস্তব জীবনেও তারা পর্ণ সিনেমার মতো সঙ্গে আশা করে এবং তারা স্বপ্ন দেখে তাদের জনজীবনটাও পর্ণ সিনেমার মতোই হবে। তাই ফ্যান্টাসি দুনিয়ার স্বপ্নে বিভোর হয়ে তারা বাস্তব জীবনেও সুখ শান্তি হারায়। সাধারণ নারীদেরকে তখন আর তাদের যথেষ্ট মনে হয় না, মূলত নিঃসঙ্গ অসুখী হয়ে পড়ে। অতিরিক্ত পর্ণ নেশার কারণে সাধারণ নারীদের প্রতি বিতৃষ্ণা চলে আসে পর্ণ আসক্তদের। তারা পর্ণ সিনেমার নায়িকাদের মতন আকর্ষণীয় দেহ ও চেহারা নারী খোঁজ করে বাস্তব জীবনে, কিন্তু পর্ণ সিনেমার নারীদেরকে সৌন্দর্য মূলত কৃত্রিম সৌন্দর্য। তাদের আচরণও কৃত্রিম, মেকআপ, লাইট ও ক্যামেরার কারসাজিতে তাদেরকে মোহনীয়ভাবে দেখানো হয়, যা বাস্তব জীবনে খুঁজে পাওয়া অসম্ভব। তাই পর্ণ আসক্তরা অধিকাংশ ক্ষেত্রে নিঃসঙ্গ থেকে যায় অথবা সংসারে অসুখী হয়। শারীরিক ক্ষতি। নিয়মিত পর্ণছবিতে যারা দেখে তাদের মধ্যে হস্তমৈথুনের অভ্যাসটা বেশি থাকে। অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে তাদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ে এবং জনজীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। ভয়ের নেশা। পর্ণ সিনেমার নেশা মাদকের নেশার মতোই ভয়ঙ্কর। মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়া যেমন কষ্টসাধ্য, পর্ণ আসক্তি থেকে মুক্তি পাওয়াও দুরূহ ব্যাপার। পর্ণ আসক্তির কারণে পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়, পড়াশোনা ক্ষতি হয়, এমনকি নিজের মধ্যে হীনমান্যতার সৃষ্টি হয়, সামাজিকভাবে হেতু হতে হয়। পর্ণ আসক্তির মোবাইলে, কম্পিউটার, পেন ড্রাইভে সবখানে পর্ণছবি অধিকাংশ সময়। অনেক সময় এসব অর্থনৈতিক বিষয়গুলো পরিবারের কাছে ধরা পড়ে যায়, ফলে পরিবারের কাছে হেয় হতে হয় পর্ণ আসক্তদেরকে। এছাড়া সমাজের মানুষজন, বন্ধুবান্ধব বিষয়টি জেনে গেলে তাদের কাছেও হেয় হতে হয় আমাদেরকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের একজন। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।